বেশিক্ষণ না, 10-15 মিনিট কাজ করবি। তা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকে নয়, কাল মাঝরাত থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকবার রাত্রেবেলা ঘুমও ভেঙেছে মেঘের গর্জনে, তার সাথে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। জানলা দিয়ে বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কিন্তু এই যে সকাল হলো, এরপরেই তো শুরু হবে বাইরে বেরোনো, ছুটোছুটি, অ্যাবিকে স্কুলে ড্রপ করা, এই সব করতে আবার বৃষ্টির মধ্যে ভালো লাগে না। তবে এই যে বৃষ্টিটা হচ্ছে, এর জন্য গাছগুলো একটু একটু করে সবুজ হচ্ছে। তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এই গাছটাতেও অনেক পাতা হয়ে গেছে। ওদিকে আপেল গাছটা দুদিন আগে দেখেছিলাম, খুব বেশি পাতা ছিল না, আজকে দূর থেকেই দেখতে পাচ্ছি কীরকম সবুজ হয়ে গেছে। আজকে লাঞ্চের জন্য একটু ফুলকপি আলু তরকারি বানাবো, তাই ফুলকপিটাকে সেদ্ধ বসালাম। আর ব্রেকফাস্টের জন্য বসিয়েছি ইডলি, 6টা ইডলি বসিয়েছি, তার জন্য ওপরে দুটো রকম খালিই রয়ে গেছে। ওই যে একজন বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, রেন বুট পরেছে, কিন্তু রেন প্যান্ট পরবে না, ওর নাকি ভিজবে না, এমন কিছু বৃষ্টি হচ্ছে না। ওদিকে বৃষ্টিতে ভেজার জন্য আজকে আগে আগে করে বেরিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে অমিত, তখনও অবধি গাড়িটা বের করেনি, স্কুল ব্যাগও নেয়নি। যেই রেডি হয়ে গেছে দৌড়ে ছুটে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, যদি একটু বৃষ্টিতে ভেজা যায়। কী ভালোবাসে বৃষ্টিতে ভিজতে, স্কুলেতে এরকম বেশি বৃষ্টি হলে পরে আউটডোরে খেলতে দেয় না। খেলার টাইমটা ঠিকই থাকে, কিন্তু ওদের একটা বিশাল বড় হল আছে যেটা ওরা হচ্ছে ওদের জিম রুম, সেই রুমের মধ্যেই খেলো। এসে বলবে আজকে বৃষ্টি হলো, দুবারই যে রিসেস টাইম ছিল বের করলো না, একটু একটু বৃষ্টি হচ্ছিল, বের করলেই পারত। সকালে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, দিয়ে বিকেলবেলা ঝকঝকে একটা রোদ উঠেছে, কিন্তু এক্ষুনি এক্ষুনি রান্না শুরু করতে হবে, একেবারে যাওয়ার আর সময় নেই, কারণ আজকে মঙ্গলবার, ভেজ রান্না করব। আজকে রান্না হবে হচ্ছে আলু পটলের তরকারি। পটল কিনে এনেছিলাম অনেকটা, ওটা না রান্না করলে নষ্ট হয়ে যাবে, তো আজকেই করবো। আর তার সাথে একটু সয়াবিন অ্যাড করে দেবো। মানে কী হচ্ছে, আজকে সকালবেলাতেও রান্না করেছি ফুলকপি তরকারি, মানে অল্প রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়, মানে আজকের মতো ডিনারটা ম্যানেজ হয়ে যায়, তাহলে আমার আমাকে পরের দিন সকালে কিছু একটা করতে হয়, তো খুব অসুবিধা হয়ে যায়, 9টার মধ্যে অফিসটা শুরু করতে হয়, তার জন্য একটু ওই সয়াবিন টয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো, কাল দুপুরটাও অ্যাটলিস্ট যাতে হয়ে যায়, তো সেই রান্নাটা বসিয়েছি। আর আজকে আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই 2 সপ্তাহ আগে ভুল করে চলে গেছিলাম ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট হবে, সেইটা আজকে আছে আমার 7টার সময়, তো ডিনার টিনার করে তারপরে যাবো। শুরু হয়ে গেছে আমাদের বাগানের কাজ, ওই যে উইড পিকার দিয়ে আমি উইডগুলোকে তুলছে, পাশের বাড়িতেও তুলেছে, তুলে আবার ওইটুকুনি জায়গায় যে কালো কালো স্পট আছে না, ওটা হচ্ছে বেশি উইড তুলতে তুলতে আমাদের যেরকম এই জায়গাটা এরকম হয়ে গেছে না, তো মাটি দিয়ে আবার ঘাস বীজ দিয়ে দিলে ওখানে ঘাস উঠতে থাকবে। একটু দেখাই দাও, এটা উইড পিকারের, এটা ওই যে আরেকজন এসছে, আমি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ এসো পারো, এই যে এটা দিয়ে খুব জোরে, না অত ঠান্ডা নেই, আছে ঠান্ডা, হ্যাঁ বাবা বলছে ফুল প্যান্ট পরে, হ্যাঁ না ঠান্ডা অত ঠান্ডা নেই, কিন্তু হালকা আছে, দেখতে তো খারাপ লাগবে না। এই যে এগুলো মানে আমাদের ইন্ডিয়ায় হতো, এই যে 3টে করে পাতা, এরকম অ্যাবিকে জিজ্ঞেস করো, ও নাম টাম সব জানবে। এই যে এরকম করে জোরে চাপ দিলে একদম শেকড় শুদ্ধ উঠে চলে আসে, মাটিটা নরম তো। হ্যাঁ আজকে তো বৃষ্টিটা, বৃষ্টির সময়টা হচ্ছে একদম পারফেক্ট টাইম, বৃষ্টিটা হওয়ার পরে তুললে না তার মানে খুব সহজে উঠে যায়, মাটিটা নরম থাকে, কিন্তু এরকম গর্ত গর্ত হয়ে যায় সব। এখানে ঘাস বীজ ছড়িয়েছিলাম, এই যে এবড়ো খেবড়ো করে ঘাস উঠেছে, এই যে এত তুলেছে অমিত, অমিত অবি অ্যাবির জন্য কাজ খুঁজে পেয়েছে, বলছে অ্যাবিকে বলবো এই যে গর্ত গর্তগুলো আছে এর মধ্যে একটু একটু করে ঘাস বীজ ছড়িয়ে দে। শুনতে পেয়েছে, বলছে আমি রেডি, ঘাস বীজ ছড়াতে চলে এসছে। কোথায়? বেশিক্ষণ না, 10-15 মিনিট কাজ করবি, তারপরেই আবার খেতে ডাকবো। দেখেছিস একটা অন্যরকম উইড, আমি ওটার নাম কি দেখো, 3টে করে লিভ আছে, ওটা জানো? হ্যাঁ ক্লোভার, ওই তো ও নামটা জানি। হ্যাঁ 3টে করে লিভ, দেখ এটা আচ্ছা, 3 ক্লোভার্স গুলো ক্লোভার্স বলছে আমি, এটা এই যে এদিকে আছে, এই দেখ এইটার নাকি 4টে পাতা হলে পরে সেটা নাকি লাকি যদি খুঁজে পায়। এই বাচ্চাদের মধ্যে আমাদের থাকে না ছোটবেলায় অনেক রকম মিথ, এগুলো তো এগুলোকে এই ক্লোভার্স বলে। আয়ারল্যান্ডে 3গুলো লাকি, ও আয়ারল্যান্ডে 3গুলো লাকি, আর আমাদের 4টে পেলে লাকি, আর আমার 6টাও লাকি, 7টা খুব ব্যাড লাক।
বাবা কোথা থেকে শিখেছিস এগুলো? একজন আমাকে বলেছে গ্রেড টু তে, তার নাকি সেভেন তুলোর একটা স্প্লিন্টার হয়ে গেছিল একটা বড়, বলে যখন ভালোই লাগে শুনতে। আর 10 মিনিট হ্যাঁ, তারপরে খেতে দেবো। রান্না হচ্ছে পটল আলুর তরকারি, কিন্তু পটল আলু সয়াবিন ভেবেছি অল্প দেবো, সয়াবিনটা সেদ্ধ করে অনেকটা হয়ে গেছে। এখন মনে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, মাঝে কয়েকটা পটল দিয়েছি। এদিকে আলু আর পেঁপে সেদ্ধ করেছি, অনেকটা পেঁপে ছিল সেদ্ধ করে নিলাম। আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে, কিন্তু এটা তো বাসমতি রাইস, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আলু পেঁপেটাকে আমি আলাদা করেই সেদ্ধ করেছি। আর এটা হচ্ছে সকালের বানানো ফুলকপি আলুর তরকারি, একটু রয়ে গেছে। এটা যদি অ্যাবি খায়, অ্যাবি স্কুল থেকে সেটা খায়নি, অ্যাবি যদি খায় তাহলে খেয়ে নেবে এটা। এই অ্যাভোকাডোটাও আজকে অ্যাবি স্কুল থেকে এসে খাওয়ার কথা ছিল, কিন্তু আমার তখন মিটিং ছিল বলে ওকে আর কেটে দিতে পারিনি, না হলে ও বলেছিল স্কুল থেকে এসে অ্যাভোকাডোই খাবে। এটা একদম পেকে গেছে, সেই জন্য এরকম কালো মতন দেখতে হয়ে গেছে। আমাকে বলছে বাই মামা, কোথায় যাচ্ছিস তাহলে তোরা? আগে ডক্টর, তারপরে ওয়াটারলু লাইব্রেরি যাবো। হয়ে গেল আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট, এরা এতক্ষণ বসেই ছিল গাড়ির মধ্যে, কারণ এবার আমরা যাবো হচ্ছে লাইব্রেরিতে, তাই তো? আমি দেখতে পাচ্ছিলাম তুই আর বাবা সামনেই বসেছিলি। বকা কে বকা খাচ্ছিল কেন? খাচ্ছিলি কেন, কি করেছিস? দিনে শেষে অফিস টফিস করে ডিনার করে এসে একটু বসেছে, বাবাকে কুইজ করছিল, বাবা বলেছে ডিনে কুইজ করতে পারবে না। আমি জিজ্ঞেস করেছি বাবা আমাকে কুইজ করতে পারবে না। ও মানে বাবা তোকে কুইজ করবে, মানে ওই আর কি চুপ করে বসবে না, এখন ওর সাথে কথা বলো। তার জন্য মানে একটু বই পড়তে বলেছে, বই পড়েছি, তারপরে যখন কুইজ করতে জিজ্ঞেস করেছি তখনও করছে। আচ্ছা, গাড়িতে এসে বসলাম, আমি কমপ্লেন শুরু করলো, সেম দিক এরকম করে যখন আমি আর ও থাকবো। বাবা যেই ঘরে ঢুকবে, মামাকে বললাম খেলতে, মামা খেললো না। হ্যাঁ, একটু সুযোগ পেলেই মোটামুটি এরকমই চলে। হ্যাঁ, অনেকটা সময় লাগালো, 50 মিনিটস মতন সময় লাগালো। অ্যাকচুয়ালি আমার লাস্ট ইয়ারে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টটা আমরা ক্যান্সেল করেছিলাম আমি দুবার। আর লাস্ট ইয়ার এত ঘুরতে গেছিলাম না, ইয়ার কিছুতেই ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারছিলাম না, তো সেই জন্য দুবার ক্যান্সেল করেছি, হয়নি। লাস্ট টু লাস্ট ইয়ারে গিয়েছিলাম, ওই ক্লিনিং ছিল, নর্মাল ক্লিনিং। আর এখানে যত ডেন্টিস্টের কাছে আসবে, মানে যতবার আসবো ততবার একটা করে এরকম টুথব্রাশ দেবে, আর এই যে টুথ ক্লিন করার জন্য এই ফ্লসগুলো দেবে। অ্যাবিদের জন্য আবার একটা অন্যরকম ফ্লস, অ্যাবিও যতবার আসবে ততবার পাবে। তো আমি আজকে পেয়েছি অ্যাবি টুথব্রাশ পেয়েছি, ফ্লস পেয়েছি। কি টুথব্রাশ? হ্যাঁ, এটা একটু অন্যরকম দেখতে, এই যে দেখাও। অ্যাবি তো খুব খুশি হয় ডেন্টিস্টের কাছে আসলে। আরো ছোটবেলায় যখন এই ডেন্টিস্ট না, আরো ইউএসএ তে যখন ডেন্টিস্টের কাছে যেত, সেখানে স্টিকার দিত, তারপরে অনেক রকম টয়, ছোট ছোট টয় দিত, কয়েন দিত, সেটাকে কয়েনটাকে ফেলে একটা করে টয় পাবে। সে মানে ইভেন্টফুল ব্যাপার ডেন্টিস্টের কাছে যাচ্ছে মানে। এখন যাই আমি লাইব্রেরি, সবই কাছাকাছির মধ্যে, 5-7 মিনিটের মধ্যেই। ফাইনালি আবি বাবু লাইব্রেরি যাচ্ছে, সেই কখন থেকে আমাকে বলে যাচ্ছে কখন যাবো লাইব্রেরি। আজকে ও মানে আমি বিকেলবেলাতে বলেছি ওকে, ও যে ক্লাস ছিল বিকেলে, ক্লাসটা অফ করে যেই হয়েছে, বিকেলে ক্লাসটা যেই শেষ হয়েছে, আমি ওকে বলেছি আজকে লাইব্রেরি যাবো। আমাকে দৌড়তে দৌড়তে এসছে, হাক করছে, বলছি কতদিন পর লাইব্রেরি যাবো। মাঝে একটু ওর ওই এক্সাম টেক্সাম ছিল, ওই ছিল, ওই করে আমরা 1-1.5 সপ্তাহ লাইব্রেরি আসিনি, আগের উইক আসিনি, মোস্ট প্রবলি তারপর আগের উইকও আসিনি। তাদের না সে খুশি হয়েছে, কিন্তু সেই আর কি পারলে লাইব্রেরিতে এসে ঘুরে তারপরে আমি ডক্টরের কাছে যাই। আমি বলছি না না, হবে না ওটা, লাইব্রেরিতে বেশিক্ষণ থাকতেও পারবে না, 9টার সময় বন্ধ হবে আমার। আমার তো ডক্টর অফিস থেকে বেরোতে বেরোতে 8টা বেজে গেল। তবে সামারে এই একটা মজা, মানে সারাদিনে যত কাজকর্ম সব দিনের আলোতেই কমপ্লিট হচ্ছে। আবি যখনই লাইব্রেরিতে আসে, মোটামুটি তো 8 ঘন্টা 40 মিনিট থাকবেই, তখনই আমি এই ম্যাগাজিন সেকশনটাতে আসি। আর এসে এখানে ওই হোম ডেকর বা ওই খাবার দাবারের যেসব ম্যাগাজিনগুলো আছে সেখান থেকে একটা দুটো পিক করে নিয়ে যাই। এগুলো আবার বাড়িতে নিয়ে যাওয়া যায় না, এখানে বসেই পড়তে হয়। আর এখানে বসে পড়ারও অনেক ভালো সুবিধা আছে, সুন্দর সুন্দর সোফা আছে, আমি এগুলো একটা একটা করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আরাম করে বসে বসে পড়ি।
অনেক কিছু শিখতেও পারি। কুকিংয়ের তো একটা নেবই, আর তার সাথে একটা হোম ডেকরেরও নিলাম। মাঝে মাঝে ফার্নিচার যেগুলো থাকে, ওই ছোটো ছোটো ফার্নিচার বানানোর আইডিয়া সেগুলোও থাকে। ওর ম্যাগাজিনগুলো আজকে খুব একটা দেখতে পেলাম না, পেলে ওগুলোও নিতাম, ওখান থেকে অনেক আইডিয়া করা যায়। আমি পিয়ানো ক্লাস থেকে এসেছি, এবার এই বাড়ির কাছে দোকানটা এসেছি। বাড়িতে একটাও কাঁচা লঙ্কা নেই, একদম পেঁপে আলু সেদ্ধটা মাখলাম আজকে একদম কাঁচা লঙ্কা ছাড়া। তার জন্য একটু যখন ভাবলাম এর পাশ দিয়ে যাচ্ছি, একটু কাঁচা লঙ্কা কিনে নিই। কাঁচা লঙ্কা ছাড়া বাড়িতে রান্নাবান্না করাটা খুবই অসম্ভব ব্যাপার। পেয়েও গেছি এই থাই চিলিগুলো, এগুলোরই একটা প্যাকেট আপাতত নিয়ে নিই, এরপরে তো ইন্ডিয়ান স্টোর যাবই, তখন আবার নিয়ে নেব। হুট করে যা যা মনে পড়ছে তাই নিয়ে যাচ্ছি। একটা বাটার নিতে হবে, বাটারটাও শেষ হয়ে গেছে আমাদের। দোকানটা বন্ধ হয়ে যাবে আর 5 মিনিটের মধ্যে, এখন 8:55 হয়েছে, 9 o'clock বন্ধ হবে অ্যানাউন্স করছে। একটা বাটার নিয়ে নিই, আমারও হয়ে গেল, এরাও বললো ক্লোজ করবে আর কাউকে ঢুকতে দেবে না, এবার বাইরেটা লক করে দেবে। কোথায় রাখলো আবার গাড়িটা? পার্কিং লটও ফাঁকা হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কেন। একদম বাড়ির কাছে যে পার্কিং লটটা সেইখানে রেখেছে, আমি তো ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না। এখান থেকে বাড়ি যাওয়া যাবে একদম টুক করে, রাস্তাটা ক্রস করলেই ঢুকে যাবো আমাদের পাড়ায়। বাড়ি চলে এসেছি, কাজকর্ম তো সব গুছিয়েই গেছিলাম, বাড়ি ফিরে আসার কোনো কাজকর্ম নেই। আমি একটু পিয়ানো প্র্যাকটিস করতে বসেছি, ওর পিয়ানো প্র্যাকটিস করুক কিছুক্ষণ, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। সকালবেলায় মন দিয়ে ও পিয়ানো বাজায় স্কুল যাওয়ার আগে, আজকে ওর হঠাৎ করে ইচ্ছে হয়েছে ফিরে এসে পিয়ানো বাজাবে, বাজাক। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা। আমি কিন্তু ওখান থেকেই বলেছি, শুনতে পেরেছো তো সবাই?